Friends, welcome back to my channel. This is Ibrahim. Today I talk about rearrangement of sentence. It has another name, Farajambles. Okay. আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমরা কি কি বিষয় জানব, কি কি বিষয় শিখব সেটা একটু জেনে নিই। এই কন্টেন্টে আমি আলোচনা করব রিঅ্যারেঞ্জ কি সে সম্পর্কে, দেন আমরা কন্টেন্টের মাধ্যমে জানতে পারব বিভিন্ন ধরনের রিঅ্যারেঞ্জ, কয় ধরনের রিঅ্যারেঞ্জ হয়, টাইপস অফ রিঅ্যারেঞ্জ। তারপর আমরা জানতে পারবো যে কীভাবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ফাইন্ড আউট করতে হয় এবং কীভাবে বডি পার্টটা আমরা আইডেন্টিফাই করবো, দেন ফাইনালি রিঅ্যারেঞ্জমেন্টের সর্বশেষ এন্ডিং পার্ট কীভাবে আইডেন্টিফাই করতে হয় সে বিষয়টা আমরা জানবো। এরপর রয়েছে স্ট্র্যাটেজিস টু মেক ফেয়ার্স, আমরা কীভাবে ফেয়ার আকারে জোড়ায় জোড়ায় আমরা বাক্যগুলোকে আইডেন্টিফাই করব সেই স্ট্র্যাটেজি, সেই কৌশলগুলো আমরা জানবো। আর ফাইনালি আমরা একটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করব। আসুন, বিফোর স্টার্টিং মাই লেসন, যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবেন। Let's have a look at very important lesson, rearrangement of sentence or jumble form of sentence in English grammar. Okay. Rearrangement ki? Amra jani je rearrangement hocche কোনো একটা ঘটনা, কোনো একটা ব্যক্তি অথবা কোনো একটা মরাল লেসনের একটা স্টোরি কিছু সেন্টেন্স, আটটা বা দশটা সেন্টেন্স উল্টা পাল্টা দেওয়া থাকবে অ্যাকর্ডিং টু ইটস ক্রোনোলজি, অ্যাকর্ডিং টু ইটস মিনিং উই হ্যাভ টু রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস টু মেক আ কমপ্লিট সেন্স, ইট ইজ রিঅ্যারেঞ্জ। ওকে, এখন বিভিন্ন ধরনের ইংরেজি গ্রামারে বিভিন্ন ধরনের রিঅ্যারেঞ্জ রয়েছে। আমরা জানি যে দেয়ার আর থ্রি টাইপস অফ রিঅ্যারেঞ্জ। এটা হচ্ছে কিছু রিঅ্যারেঞ্জ আছে সেটা হচ্ছে লাইফ অর বায়োগ্রাফিক, জীবন সংক্রান্ত কোনো ব্যক্তি সংক্রান্ত। এরপর রয়েছে কিছু মরাল স্টোরিজ, মরাল স্টোরি থেকে রিঅ্যারেঞ্জ দেওয়া হয়। আর ফাইনালি যে ধরনের রিঅ্যারেঞ্জ এসে থাকে পরীক্ষা সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টপিক্স অর হ্যাপেনিং, অর্থাৎ বিভিন্ন ঘটনার উপরে নির্ভর করে যে রিঅ্যারেঞ্জটা হয়। আসুন আমরা রিঅ্যারেঞ্জ করার কিছু নিয়ম জেনে নিই। প্রথম কথা হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে আটটা সেন্টেন্স থাকে অথবা দশটা সেন্টেন্স থাকে। আমাদেরকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়। এখন এই টোটাল আটটা বা দশটা লাইনকে আমাদের টোটাল তিন ভাগে ভাগ করে নিতে হবে, স্টার্টিং, বডি পার্ট, ফাইনালি এন্ডিং। এখন ফার্স্ট আমরা যে কাজটা করতে হয় সেটা হচ্ছে একটা রিঅ্যারেঞ্জমেন্টের স্টার্টিং আমাদের জানতে হয়, দেন এন্ডিং জানতে হয়। যখন আমাদের স্টার্টিং এবং এন্ডিং সিলেক্ট হয়ে যায় তখন বডি পার্টটা আমরা ফেয়ার বা লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে আমরা অটোমেটিক আইডেন্টিফাই করতে পারি। ওকে, আসুন আমরা বডি পার্ট কীভাবে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অর্থাৎ ফার্স্ট সেন্টেন্সটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব ইন রিঅ্যারেঞ্জমেন্ট অর ফ্যারাজাম্বলস। আমরা জানি যে প্রথম যে সেন্টেন্সটা আমরা আইডেন্টিফাই করব সেটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ কোনো নির্ভরশীল ক্লজ এখানে হবে না। আর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা অবশ্যই নাউন হবে, কোনো প্রোনাউন হবে না, অথবা কিছু লিঙ্কিং ওয়ার্ড দিয়ে শুরু হয় এমন শব্দগুলো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সে আমরা পাবো। যেমন ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লং অ্যাগো, লং লং অ্যাগো, এই শব্দগুলো দিয়ে ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু হবে। ওকে, আসুন জেনে নেওয়া যাক যে আমরা বডি পার্টটা কীভাবে খুঁজে বের করব। অ্যাকচুয়ালি আমরা জানি যে বডি, যে ফার্স্ট এবং লাস্ট দুইটা সেন্টেন্স আমরা বাদ দিলে মধ্যখানে যে ছটা সেন্টেন্স আছে বা আটটা সেন্টেন্স আছে সেটা আমরা ফেয়ার করে করে করতে হবে। এখন আমরা কোন প্রক্রিয়ায় সেটা করব সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা বডি পার্টটা করতে পারি কিছু লিঙ্কিং ওয়ার্ডের সাহায্যে, যেমন হাউইভার, এনিওয়ে, বাট, অ্যান্ড, অর, সিমিলারলি, অলসো, অ্যাগেইন, বিকজ, অন দ্য আদার হ্যান্ড, হোয়ার এজ,
এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করে। এরপর কিছু সিরিয়াল থাকে, কিছু ক্রোনোলজি থাকে, অ্যাট ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, এই ধরনের সিরিয়াল মেনটেন করা থাকে। অথবা কখনো কখনো আমরা যে সিরিয়াল মেনটেনটা করি সেটা হচ্ছে বিভিন্ন সাল দেয়া থাকে, 2012 সাল, তারপর 2015, তারপর 2020, এভাবে ক্রমান্বয়ে হয়ে থাকে। অর্থাৎ লাইফ স্টার্টিং থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এভাবে আমরা ফেয়ার্স করে করে লিঙ্কিং রিঅ্যারেঞ্জমেন্টটা আমরা করব। ওকে, এখন দেখেন বডি পার্টটা এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে আমরা আইডেন্টিফাই করবো। দেন আমরা যেটা করতে হয় এন্ডিং পার্ট, আমরা জানি এন্ডিং পার্টে ফলাফল ব্যক্ত করে, সো সো, ইনফ্যাক্ট, ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, টু সাম অফ, এই কথাগুলো আমরা লাস্ট সেন্টেন্সে পেয়ে থাকি। ওকে, এখন আমরা যে স্ট্র্যাটেজিগুলোর মাধ্যমে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব সেটা হচ্ছে আমরা আর্টিকেল ব্যবহার করে রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারি। কীভাবে? প্রথম বাক্যে যদি কোনো একটা আর্টিকেল ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা জানি যে আর্টিকেলের, আর্টিকেল কাকে চায়? অবশ্যই নাউন অথবা সাবজেক্ট বা কর্তাকে চায়। যখন আমরা ডেফিনিট বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল করব তখন আমরা ফরেস্ট সেন্টেন্স সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার প্রক্রিয়ায় আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারি। প্রত্যেকটা একটা প্রশ্নকে, একটা সেন্টেন্সকে যখন প্রশ্ন করব, দেখ প্রশ্নের অ্যান্সার কিন্তু পরের সেন্টেন্সে চলে আসে। ওকে, কোশ্চেন অ্যান্সারের প্রক্রিয়াটা অবলম্বন করে আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অনেক সময় আমরা দেখি অ্যাব্রিভিয়েশনের ফুল ফর্মটা সেকেন্ড সেন্টেন্সে ফুল ফর্ম চলে আসে, সো অ্যাব্রিভিয়েশন প্রক্রিয়াটা ফলো করে আমরা রিঅ্যারেঞ্জমেন্টটা করতে পারি। দেন আমরা জানি যে প্রোনাউন কামস আফটার নাউন, অর্থাৎ নাউনের পরেই প্রোনাউন আসে, সেই প্রক্রিয়া ফলো করে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে টেন্স, টেন্সের ক্রোনোলজি। অর্থাৎ একটা গল্প শুরু হয়েছে অতীতকাল দিয়ে, তো অবশ্যই আমার একটা বা দুইটা লাইনে অতীতকাল হবে অথবা তিনটা লাইনে অতীতকাল হবে, তো এটা একটা ক্রোনোলজি থাকবে, একটা সিরিয়াল থাকবে, অতীতকালের সেন্টেন্সগুলো একসাথে ইনক্লুড করতে হবে। এমনিভাবে টেন্সের বিষয়গুলো মাথায় রেখে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারি। আর ফাইনালি অনেক সময় কিছু রিঅ্যারেঞ্জমেন্ট খুব সহজে করা যায়, বিশেষ করে একটা পার্টে যখন অ্যাজ থাকবে, আমরা জানি যে পরবর্তী পার্টে অ্যাজ হবে, অ্যাজ অ্যাজ, আবার একটা অংশে যদি নাইদার থাকে অন্য অংশে নাইদার হয়, নাইদার হলে অন্য অংশে অর হয়, একটা অংশে আইদার থাকলে অন্য অংশে অর হয়ে থাকে, এমনিভাবে একটা অংশে যদি আমরা নট অনলি হয় অন্য সেন্টেন্সে বাট অলসো হয়, এমনিভাবে আমরা সিরিয়ালটা মেনটেন করেও করতে পারি। হাউএভার এখন রিঅ্যারেঞ্জ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা কীভাবে করব আমরা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিব। আজকে আমি ঢাকা বোর্ডের একটা এক্সাম্পল সলভ করব। আশা করি বিষয়টার মাধ্যমে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের যে সমস্যাটা ছিল, আছে, এটা দূর হবে। ওকে, লেটস হ্যাভ আ লুক অন স্ক্রিন। ওকে, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঢাকা বোর্ড 2017 সালের এসএসসি পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা, এই রিঅ্যারেঞ্জটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু প্রথম লাইন যেমন হি দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয় লাইন হি দিয়ে শুরু হয়েছে প্রোনাউন দিয়ে, চতুর্থ লাইন হি, এরপর পঞ্চম লাইন ইট, অর্থাৎ অন্যান্য সেন্টেন্সগুলো প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। তো আমরা নিশ্চয় জানি যে স্ট্র্যাটেজি আমরা এর আগে শিখেছি যে প্রোনাউন দিয়ে কোনো সেন্টেন্স কিন্তু শুরু হয় না, প্রোনাউন দিয়ে কোনো রিঅ্যারেঞ্জ শুরু হয় না, অর্থাৎ এখানে আমরা নাউন চুজ করব। কিন্তু এখন আমরা যদি নাউন চুজ করতে যাই ফার্স্ট লাইন, তাহলে এখানে দেখেন ফেনিসিলিন একটা নাউন, দেন ফ্লেমিং, ফ্লেমিং, দুইটা সেন্টেন্সই কিন্তু ফ্লেমিং দিয়ে আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা কী করব, আমরা ফার্স্ট লাইনটা হবে অ্যাকচুয়ালি সি, এখানে ফেনিসিলিন ইজ আ লাইফ সেভিং মেডিসিন, ফেনিসিলিন হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। দেন আমরা পরে যেটা দেখব সেটা হচ্ছে ফেনিসিলিন জীবন রক্ষাকারী ওষুধ, কে এটা আবিষ্কার করেছে? আমরা যদি এই প্রশ্নটা করি, ই নাম্বার প্রশ্ন, আমরা তার অ্যান্সার পেয়ে যাই যে ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। এটা আলেকজান্ডার ফ্লেমিংয়ের দ্বারা কী হয়েছে, আবিষ্কৃত হয়েছে।
এর পরবর্তীতে আমরা যখন দেখি যে এখন আলেকজান্ডার সম্পর্কে যদি প্রশ্ন করি, হুই ইজ আলেকজান্ডার, তাহলে এটার অ্যান্সার আমরা পাচ্ছি কোথায়? জি নাম্বার প্রশ্নে, যে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড, ফ্যামিলি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছে আলেকজান্ডার ফ্লেমিং। ওকে, দেন পরবর্তীতে আমরা যদি তার বংশ পরিচয়, তার ফ্যামিলি স্ট্যাটাস জানতে যাই, তাহলে অবশ্যই তার পরিবারের কথা আসছে। তার ডি নাম্বার লাইনে, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আট ভাই বোনের মধ্যে সে সপ্তম, অর্থাৎ তার পারিবারিক তথ্যটা আমরা পেয়েছি। তারপরে যেটা, সেটা হচ্ছে আমরা জানি একটা ব্যক্তির জন্মের পরে যেটা আসে সেটা হচ্ছে তার বাল্যকাল, অর্থাৎ বাল্যকালের কথাটা আসছে এক নাম্বার লাইনে, অর্থাৎ এ এরপরে কারেক্ট হবে। হি ফার্স্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতা মাতার সাথে তার বাল্যকাল কাটিয়েছে। দেন পরবর্তীতে যে লাইনটা আছে সেটা হচ্ছে, যেটা আসবে সেটা হচ্ছে বাল্যকালের পরে আমরা জানি যে শিক্ষা জীবন আসে। তো শিক্ষা জীবনের কথা এখানে এইচ নাম্বারে বলা আছে যে ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেনটিভ স্টুডেন্টস। ওকে, এখন কীভাবে আমরা বুঝলাম যে সে রেগুলার ছিল, সে অ্যাটেন্টিভ স্টুডেন্ট ছিল, কীভাবে আমরা বুঝবো? তো পরবর্তী প্রশ্নের আপনাদের অ্যান্সারটা আমরা পাচ্ছি বি নাম্বারে, যে কারণ সে কখনো কি ছিল না, অ্যাবসেন্ট ছিল না স্কুলে অ্যাট দ্য এজ অফ 12 বছর পর্যন্ত সে স্কুলে কোনো অ্যাবসেন্ট ছিল না। ফাইনালি আমরা যে লাইনটা খুঁজবো সেটা হচ্ছে, হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হায়ার এডুকেশন। এখানে দেখেন প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লাইনকে আমরা যখন প্রশ্ন দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করি, হু দিয়ে প্রশ্ন করেছি, যখন হোয়েন দিয়ে প্রশ্ন করেছি, তখন কিন্তু আমাদের অ্যান্সারগুলো চলে আসছে। আর ফার্স্ট আমরা যে স্ট্র্যাটেজি ফলো করেছি সেটা হচ্ছে নাউন দিয়ে শুরু হয়েছে, আমরা নাউন দিয়ে করেছি। সো এভাবেই অ্যাকচুয়ালি এসএসসি এবং এইচএসসি লেভেলের যে রিঅ্যারেঞ্জমেন্ট আসে সেটা আমাদের সলভ করতে হয়। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে। পরবর্তী কন্টেন্ট দেখান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।